আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি শারিন সুলতানা মৌলি তোমাদের জন্য নতুন একটি বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বই থেকে আমরা যেটা পড়বো সেটা পড়ার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তোমরা কি জানো যানবাহন কাকে বলে হ্যাঁ যানবাহন হচ্ছে সেই বাহন যেটাতে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে থাকি তাহলে এখন তোমরা একটু চিন্তা করে বলতে পারবে এমন একটি যানবাহনের নাম যে বাহনটি আকাশপথে চলে না পানি পথেও চলে না আবার আমরা সাধারণত রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়েও এই যানবাহনটি চলাচল করে না এই যানবাহনটির চলাচল করার জন্য নিজস্ব একটা পথ আছে সে শুধুমাত্র তার নিজের পথ দিয়েই চলে আর তার পথে অন্য কেউ চলতে পারে না চিন্তা করে দেখেছো এটা কোন যানবাহন হ্যাঁ আমার মনে হয় তোমরা একদম ঠিক ধরতে পেরেছ এই যানবাহনটির নাম হল ট্রেন বা রেলগাড়ি তোমরা এবার বলতো আমার বাংলা বইতে ট্রেন নিয়ে কি আছে আমাদের হ্যাঁ ট্রেন নিয়ে খুব মজার একটা কবিতা আছে আমাদের বাংলা বইতে তাহলে আমরা আজকে পড়ব ট্রেন কবিতাটি তাহলে আমরা কবিতাটা পড়ি ট্রেন লিখেছেন শামসুর রহমান ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটুকে শেখ হক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক কবিতাটা ভীষণ মজার না ট্রেন কবিতাটি মোট লাইনের আমরা এই জন্য কবিতাটিকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি আজকে আমরা পড়ব কবিতার প্রথম আট লাইন আর এর পরের দিন পড়ব কবিতার বাকি আট লাইন তাহলে আমরা এখন শুরু করি তোমরা আমাকে বলো তো ট্রেন কবিতার প্রথম লাইনটি কি হ্যাঁ ট্রেন কবিতাটি লিখেছেন শামসুর রহমান শামসুর রাহমান ঠিক আছে বানানটা সুন্দরভাবে তোমরা মনে রাখবে এরপর প্রথম লাইন হল ঝকঝকাঝক ট্রেন চলেছে তার পরের লাইন কী তারপরের লাইন হচ্ছে রাত দুপুরে ওই তোমরা ভালোভাবে একটার পর একটা লাইন মনে রাখবে তারপর কবিতার তৃতীয় লাইনটি কি ট্রেন চলেছে ট্রেন চলেছে তাহলে দেখো কি হচ্ছে প্রথম লাইন ঝকচাকা ঝক ট্রেন চলেছে দ্বিতীয় লাইন রাত দুপুরে ওই তৃতীয় লাইন ট্রেন চলেছে ট্রেন চলেছে চতুর্থ লাইন ট্রেনের বাড়ি কই তাহলে আসো আমরা প্রথম চার লাইন একবার পড়ে ফেলি আমার সাথে সাথে তোমরাও বলবে কিন্তু ট্রেন লিখেছেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে বলো ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি কই তাহলে প্রথম চার লাইন আরেকবার পড়ি ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই আবার বলো ঝকঝকাঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই তারপরের দুই লাইন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আরেকবার প্রথম চার লাইন পড়ে নিই ঝকঝকা ঝক ট্রেন চলেছে দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে আছে একটু জিরোই ফের ছুটে যায় তাহলে আবার প্রথম থেকে পড়ি ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় তারপরের লাইন একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলে বন তাহলে আমাদের ছয় নম্বর লাইন অর্থাৎ ষষ্ঠ লাইন কি মাঠ পেরুলেই বন আবার শুরু করি প্রথম থেকে ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলে বন আবার বলো একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন এবার সাত নম্বর লাইন তাহলে এটা কোথায় বসবে মাঠ পেরুলে বন তারপরে বসবে পুলের উপর বাজনা বাজে তাহলে সাত নম্বর লাইন কি পুলের উপর বাজনা বাজে আমার সাথে বলো পুলের উপর বাজনা বাজে আবার প্রথম থেকে পড়ি ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন পুলের উপর বাজনা বাজে এবার আট নম্বর লাইন এটা বসবে কোথায় পুলের উপর বাজনা বাজে তারপরে আট নম্বর লাইন ঝন ঝনা ঝন ঝন তাহলে আট নম্বর লাইন কি ঝন ঝনা ঝন ঝন তাহলে প্রথম আট লাইন তোমরা একবার দেখে নাও এবার আমার সাথে আরও একবার কবিতাটি আবৃত্তি করো তোমরা ট্রেন লিখেছেন শামসুর রাহমান ঝক ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলে বন পুলের উপর বাজ না বাজে ঝনঝন তাহলে এই আটটা লাইন তোমরা বারবার পড়ে মুখস্থ করে ফেলবে এখন আমি আট লাইনের অর্থগুলো একটু বুঝিয়ে দি তোমাদেরকে এখানে ট্রেনের কথা বলা হয়েছে ট্রেন কেমন শব্দ করে চলে ঝক 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 করে একটা শব্দ হয় যখন ট্রেন চলে তোমরা যদি ট্রেনে উঠে থাকো যারা উঠেছো তারা মনে করতে পারবে তাই না যে ট্রেনের যখন উঠে আমরা বসি ট্রেন যখন চলে তখন ঝক ঝকঝক করে একটা শব্দ হয় আর রাত দুপুরে ওই বলতে কি বুঝিয়েছে জানো যে ট্রেন অনেক রাতেও কিন্তু চলে রাত দুপুর বলতে এখানে বোঝাচ্ছে মাঝরাত বা অনেক রাত গভীর রাত ট্রেন যেমন দিনের বেলায় চলে তেমন গভীর রাতেও চলে এটাই বলেছে যে ট্রেন সব সময় চলছে আর চলছে ট্রেনের কোনো বাড়ি নেই ট্রেন শুধু চলতেই থাকে কিন্তু ট্রেন মাঝে মাঝে একটু জিরোয় জিরানো মানে কি বিশ্রাম নেয়া কখন জিরোয় ট্রেন বলো তো যখন ট্রেন স্টেশনে থামে ট্রেন স্টেশনে এসে যখন সে থামে সেটাকেই বলছে যে ট্রেন একটু জিরোয় তারপর কি করে ফের ছুটে যায় আবার যখন লোক বোঝাই হয়ে যায় তখন ট্রেন আবার ছুটে চলে আর ট্রেন যখন ছুটতে ছুটতে মাঠ মাঠের উপর দিয়ে যায় বনের ভেতর দিয়ে যায় ট্রেনের রাস্তাটা আলাদা আমরা আগেই বলেছি আর ট্রেনের রাস্তা এরকম মাঠের মধ্যে দিয়ে বনের ভেতর দিয়ে তারপরে কিসের উপরে আছে পুলের উপর পুল অর্থাৎ কী নদী বা ছোট ছোট বিল খাল এগুলোর উপর দিয়ে যে ছোট্ট ব্রিজের মতো থাকে সেটাকে আমরা পুল বলি তাহলে ওই পুলের উপর দিয়েও কিন্তু ট্রেন যায় আর যখন পুলের উপর দিয়ে ট্রেন যায় তখন একটা অন্য রকম শব্দ হয় পুলের উপর দিয়ে গেলে ঝনঝন করে একটা শব্দ হতে থাকে এখন আমরা চলে যাব কিসে যুক্ত বর্ণে তোমরা কি দেখেছো ট্রেন কবিতায় আমরা কয়টা যুক্তবর্ণ খুঁজে পেয়েছি আমরা যে আট লাইন পড়েছি এই আট লাইনের মধ্যে যুক্তবর্ণ কী আছে শুধুমাত্র একটি যুক্তবর্ণ আমরা পেয়েছি তাই না ট্রেন ট্রেনের টয় রফলা তাহলে যুক্তবর্ণটি কি টয়ে রফলা ট রফলা এটা আমরা কিভাবে ভেঙে লিখবো ভেঙে লিখবো ট যোগ র ফলা আর এই রফলার চিহ্নটি আমরা পাশে লিখে দিব তাহলে যুক্তবর্ণ দিয়ে দুটো শব্দ কি ট্রেন ট্রাক তাহলে বলো যুক্তবর্ণটি হচ্ছে টয় রফলা ট যোগ রফলা দুটো শব্দ হচ্ছে ট্রেন ট্রাক এখন আমি তোমাদেরকে ট্রেন কবিতাটির একটি ছোট্ট ছক দেখাবো একটি চার্ট বলতে পারো তোমরা এটাকে এই দেখো চার্টটা ট্রেন কবিতায় আমরা যে আটলাইন পড়লাম এটাকে যদি আমরা ছোট্ট করে বলি তাহলে সেটা কি হচ্ছে দেখো ট্রেন ট্রেন কবিতাটি লিখেছেন শামসুর রাহমান ট্রেন কেমন শব্দ করে চলে ঝক ঝকা ঝক শব্দ করে ট্রেন চলে ট্রেন কখন চলে ট্রেনের কি কোনো সময় আছে নেই রাত দুপুরে ট্রেন চলে অর্থাৎ মাঝরাতেও সে চলে ট্রেন কতটুকু সময় জিরোয় একটু জিরোয় তারপর কি করে ট্রেন ফের ছুটে যায় আবার ছুটে চলে যায় তারপর ট্রেন কি করে ট্রেন যখন পুলের উপর ওঠে তখন বাজনা বাজে ট্রেনের বাজনা কখন বাজে যখন সে পুলের উপরে উঠে তখন আর ট্রেনে যে বাজনাটা বাজে পুলের উপরে উঠলে সেই বাজনার শব্দটা কেমন হয় ঝন ঝনা ঝন একটা শব্দ হয় তাই না এবার তোমরা বুঝতে পেরেছ এই ছোট্ট ছকটা দিয়ে আমরা ট্রেন কবিতাটির মূলভাব একটু তুলে ধরলাম এখন আমি তোমাদেরকে একটা কাজ দেব খুব মজার একটা কাজ দেবো আজকে আমি তোমাদেরকে এটা তোমরা করবে দেখো কাজটি কি আমি এখানে লিখে দিয়েছি তোমরা সবাই অনেক সুন্দর ছবি আঁকতে জানো সেটা আমি জানি তোমরা ট্রেনের ছবি আঁকবে তোমরা সবাই চোখটা প্রথমে বন্ধ করো বন্ধ করে দেখো তো ট্রেন চিন্তা করো কল্পনা করো কেমন ট্রেন তোমাদের কল্পনাতে আসে সেটা তোমরা এঁকে ফেলবে ঠিক আছে খুব সুন্দর করে একটি ট্রেনের ছবি আঁকবে আর যদি তুমি ট্রেন যাওয়ার একটা সুন্দর দৃশ্য দেখতে পাও সেটিও এঁকে ফেলতে পারো আর তারপর সুন্দর করে সেটি রং করবে তাহলে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন নতুন একটি বাংলা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে দেখা করতে চলে আসবো